নসিহত করেছেন উপদেশ দিয়েছেন এই হলো আয়াতের মধ্যে সাতটা বিষয় কয়টা বিষয় তিনটা আদেশ তিনটা নিষেধ আল্লাহর তরফ থেকে বান্দাকে উপদেশ নসিহত করেছেন বান্দারে এমনে এমনে চলো এমনে এমনে করো এমনে এমনে যদি চলতে পারো আমি আল্লাহ তাআলা তোমার জন্য তিন তিনটে পুরস্কার রেখে দিয়েছি বলেন সুবহানাল্লাহ ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন বর্তমান সমাজে একটা বাচ্চাকে যদি আপনি কেজি স্কুলের মধ্যে ভর্তি করতে চান অথবা কেজি স্কুলে নয় বাচ্চা কেবল কথা শিখতে জানে বলতে জানে আব্বু আব্বু করে ডাক্তার দিতে জানে আম্মু আম্মু করে ডাক্তার দিতে জানে এমন সময় বাচ্চার কেবল মুখ ফুটতেছে বাবা মা করে ডাক দেয় ওই সময় প্রতিটা বাবা মায়ের চেষ্টা করে একটা বাজার থেকে বই কিনে এনে সন্তানের হাতের মধ্যে দেই মা যদি অল্প কিছু লেখাপড়া থাকে সন্তানটাকে নিয়ে সুন্দর অবসর সময়ের মধ্যে সন্তানটাকে মা পড়ায় আব্বু বলো সরেও আব্বু বলো সরে আ কথা ঠিক কিনা আমার ভাইরা ওই যে বইটা ওই বইয়ের মধ্যে প্রথমে বেরালো হিল্লাল্লাহ বইটা বাহির করেছিলেন বলেছেন একের থেকে পাঁচ অর্থাৎ বই হলো একটা বিষয় আছে পাঁচটা কয়টা পাঁচটা এরপরে আবার বইটা সংস্কার করে বাহির করা হলো একের থেকে দশ অর্থাৎ বই হলো একটা বিষয় আছে দশটা এরপরে কিছুদিন পরে বই আবার বাহির হলো একের থেকে সব অর্থাৎ এক থেকে নিয়ে বই হলো একটা এর মধ্যে সব বিষয় জানা আছে কথা ঠিক কিনা এ বি সি ডি এক দুই তিন চার সরেও সরেয়া সব কিছু ওর মধ্যে ঢুকাই দেওয়া আছে আল্লাহ বলে বান্দারে ওই হিল্লাল রায়ের বই ও দুনিয়ার মানুষ ওই হিল্লাল রায়ের বই তো অল্প কিছু দিনের জন্য শিক্ষা জাগতিক শিক্ষা যা ওই শিক্ষা মরার পরে কোনোদিন কাজে লাগে না হিল্লাল রায়ের যে লেখাপড়া মানুষকে শিখাচ্ছে একের থেকে সব সব লেখাপড়া হলো বাম দিক থেকে যায় ডান দিকে কথা ঠিক কিনা কিন্তু আমি আল্লাহ তাআলা এমন একখান কিতাব দিলাম যে কিতাবের মধ্যে আমি আল্লাহ তাআলা বাম দিক থেকে ডান দিকে নেই নাই ডান দিক থেকে বাম দিকে যাইতে হয় কথা ঠিক কিনা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাহর শিক্ষা কোন দিক থেকে কোন দিকে ডান দিক থেকে মানুষের শিক্ষা কোন দিক থেকে কোন দিকে বাম দিক থেকে ডান দিকে শুরুতেই তো উল্টা কথা ঠিক কিনা আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন একখানা বই আমি তোমাদেরকে দিলাম এমন একটা কিতাব তোমাদেরকে দিলাম আল্লাহ সূরা নাহলের ৮৯ নম্বর আয়াতের অর্ধাংশ শেষের দিকে যায় বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন আল্লাহ বলে বান্দারে মায়ের পেট থেকে নয় দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করার পরে দুলনা থেকে নিয়ে শুরু করে একবারে মৃত্যুর খাটলি পর্যন্ত খাটলি থেকে নিয়ে শুরু করে কবর পর্যন্ত কবর থেকে নিয়ে শুরু করে হাসর পর্যন্ত হাসর থেকে নিয়ে শুরু করে ফুলচেরাত পর্যন্ত ফুলচেরাত থেকে নিয়ে শুরু করে জান্নাত পর্যন্ত ও বান্দা তোমার গোটা জিন্দগিটা আমি আল্লাহ তাআলা সব কিছু সব কিছু আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিলাম তোমার পারিবারিক জীবনটা কেমন হবে তোমার সাংসারিক জীবনটা কেমন হবে তোমার সামাজিক জীবনটা কেমন হবে তোমার রাষ্ট্রীয় জীবনটা কেমন হবে আমি আল্লাহ তাআলা সব কিছুর মধ্যে দিলাম তিবিয়ানাল লিকুল্লি শাই যা কিছু তুমি দেখো আর না দেখো যা কিছু আছে আর না আছে আমি আল্লাহ তাআলা সব কোরআনের মধ্যে ঢুকায় দিয়া একখানা কিতাব আকার বানাইয়া দিয়া আমি আল্লাহ তুমি বান্দার জন্য আমি আল্লাহ উপহার দিয়া দিলা ওয়া আল্লামা আদম আল
الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. كانوا من سورة بقرة এখানে আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেছেন, কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলতে যে আমি আয়াতটা নিয়ে আসলাম, আল্লামা আদম আল আসমা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদমকে আল্লাহ নামাজের দায়িত্ব দিলেন না, আদমকে আল্লাহ হজের দায়িত্ব দিলেন না, আদমকে রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সিজদার দায়িত্ব দিলেন না, আল্লাহ তাআলা আদমের ভিতরে রূহটাকে ফুৎকার করে দিয়ে আদমেরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে কাজটা করাইলেন, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, আল্লাহ নামাজের শিক্ষা দিলেন না, রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও দুনিয়াবাসী তোমরা শুনে রাখো, আমি আল্লাহ তাআলা শিক্ষার কত গুরুত্ব দিয়েছি, আদমকে বানিয়েছি, আদম হলো কাদামাটির দ্বারা তৈরি, আমি আল্লাহ রূহটাকে ফুৎকার করে দিলাম, দেওয়ার পরে আদমকে আমি আল্লাহ জীবিত করলাম, জীবিত করার পরে সর্বপ্রথম আমি আদমের সঙ্গে যে কাজটা করেছি, আমি আল্লাহ তাআলা তাম দুনিয়ার জ্ঞান আমি আল্লাহ আদমকে শিখাইয়া দিয়েছি। কি করেছে কথা বলেন, আদমের প্রথম কাজটা কি ছিল? শিক্ষা। কি বলেন তো? শিক্ষা। কি বলেন তো? শিক্ষা। শিক্ষা আদমকে আল্লাহ জীবিত করেই সিজদা করায় নাই, আল্লাহ আদমকে জীবিত করার সাথে সাথে আল্লাহ বলেছেন তুমি লেখাপড়া করো, শেখো, আল্লাহ যখন তাকে শিখাইলেন তারপরে আবার ইন্টারভিউ দেওয়ার জন্য আল্লাহ ফেরেশতাদের কাছে পাঠাইলেন, কার কাছে কথা বলেন, ফেরেশতাদের কাছে পাঠাইলেন, এরপরে যায় ফেরেশতাদের সামনে ইন্টারভিউ দিলেন, ফেরেশতারা ইন্টারভিউ শুনিয়া আল্লাহ পাকের কাছে বলে আল্লাহ আমরা স্যালেন্ডার, আমরা কি, আমরা কি, আদম আলাইহিস সালামের জবান থেকে যখন ওগুলো শোনা শুরু করছে লেখাপড়া করাইছে কে, কে এই লেখাপড়া করে যে যখন ফেরেশতার সামনে গেছে, ফেরেশতা একটা জিগে দশটা বাইর হয়, কি ফেরেশতা একটা জিগে দশটা বাইর, আমার ভাইরা, আমার ভাইরা, এই জন্য বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নহলের মধ্যে 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই জায়গায় জানায় দিলেন, ইন্নাল্লাহা يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ভাই নাই ঠান্ডায় ঝিমিয়ে যাচ্ছেন, আমার ভাইরা, সূরা নহলের 90 নম্বর আয়াতে আল্লাহ কয়টা আদেশ? তিনটা, ভালো করে বোঝেন, তিনটা আদেশ, তিনটা নিষেধ। প্রথম আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়ামুরু, এবার আলোচনা ঢুকে গেলাম, ইন্নাল্লাহা ইয়ামুরু নিশ্চয় আল্লাহ আদেশ করেন, বিল আদলি কি করতে, জোরে বলেন তো, বিল আদলি বলেন, বিল আদলি ন্যায় বিচার ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহ প্রথম আদেশ করলেন। আয়াতের তিন নম্বর আদেশের প্রথমটা কি, কথা বলতে হবে, আলোচনা বোঝার জন্য গভীর খেয়াল রাখেন, আল্লাহ বললেন ন্যায় বিচার এবং তোমরা ভারসাম্য রক্ষা করো, কি করো, একটা আদেশ, ন্যায় বিচার এবং ভারসাম্য রক্ষা করো। আমার ভাইরা,
এই ন্যায় বিচার এবং ভারসাম্য রক্ষা করো আল্লাহ বলতে যায়। এটাতে কি বুঝলাম? সোজা সুজি বুঝলাম যে ন্যায় বিচার করতে হবে, ইনসাফ করতে হবে, কথা ঠিক কি না? অনেকেই এই আয়াতের তাফসিরে অথবা অর্থের দিক থেকে যায় ইনসাফ শব্দটা ব্যবহার করে, কিন্তু আমি যতটুকু বুঝি, যতটুকু আমার মাথায় এসেছে, তাতে আমি বুঝেছি যে এখানে ইনসাফ নয়, ভারসাম্য রক্ষা। কি বলেন তো? যদি ইনসাফ করতে যান তাহলে সব এক সমান হতে হবে। ইনসাফ শব্দের অর্থ কি? সমান সমান। ইনসাফ শব্দের অর্থ কাউকে কম দিতে পারবেন না, কাউকে বেশি দিতে পারবেন না, সমান থাকতে হবে, নিসফুন অর্ধ অর্ধ সমান সমান। এখন আমি যদি এই বিল আদলের ব্যাখ্যায় যদি আমি ইনসাফ নিয়ে আসি তাহলে অর্থের অনেক ডিফারেন্স হয়ে যায়। কারণ আপনি কোনো কিছু কিনতে গিয়েছেন, 1 কেজি আলু কিনতে গিয়েছেন, দোকানদার ভাই যখন আপনাকে আলুটা মেপে দিবে তখন আপনি ওই পাথর যেদিকে আর আলু যেই দিকে দুইটা কি এক সমান নেবেন নাকি কম বেশি চান? কথা বলেন, এক সমান কে কে নেন? নেন? কেউ নেন না। মিথ্যা বললেন, এটা মিথ্যা বলছেন না? কোন দিকে কম হয়, কোন দিকে বেশি হয়? কথা বলে না, আলুর দিকে বেশি হয়। এখন উনি যদি ইনসাফ করতে যান তাহলে আলু অর্ধেক কাইটে হলেও সমান সমান করে দিতে হবে, কথা ঠিক কি না? কিন্তু উনি ইনসাফ না করে ভারসাম্য রক্ষা করতে যায়, একদিকে একটু কম হয়, একদিকে একটু বেশি হয়, এটাকেই ভারসাম্য রক্ষা বলে, এটাকেই ভারসাম্য রক্ষা বলে। আপনি যদি ইনসাফ করতে যান তাহলে কারো বেতন 1 লক্ষ টাকা, কারো বেতন 50,000 টাকা, এখানে ইনসাফ আছে? কথা বলেন, একই টেবিলে একই চেয়ারে বসে পাশাপাশি বসে আপনি একই অফিসে কাজ করেন, আপনার পাশের জন পাচ্ছে 50,000 টাকা বেতন আর আপনি পাচ্ছেন 20,000 টাকা বেতন, এটা কি ইনসাফ হবে, বেইনসাফ হবে? কথা বলেন, ভালো করে বলেন, ইনসাফ না বেইনসাফ? বেইনসাফ। হ্যাঁ, পেশ লাগছে না? কথা বলেন। এই জন্য ব্যালেন্স ঠিক রাখার জন্য যার যোগ্যতা যতটুকু তার যোগ্যতার সম্মান ততটুকু দেওয়াটাই হলো ভারসাম্য রক্ষা। তখন বেইনসাফ হয় না, যোগ্য অনুসারে তাকে মূল্যায়ন করা হয়। এই জন্যই এটাকে ভারসাম্য বিল আদল, ইনসাফ নয়, ভারসাম্য রক্ষা করতে হবে। একজন চেয়ারম্যান সাহেব, একজন মেম্বার সাহেব, একজন চেয়ারম্যানের সম্মান একজন মেম্বারের সম্মান এক হবে? না, এক হবে না। এখন আপনি যদি বলেন না সেও মানুষ, সেও মানুষ, আমি এখানে ইনসাফ করব, তাহলে চেয়ারম্যানকে যে চেয়ারে বসাবেন মেম্বারকে ওই একই চেয়ারে বসাইতে হবে, তাহলে হবে ইনসাফ, সমান সমান, কথা ঠিক কি না? কিন্তু না, বিল আদল এটার ব্যাখ্যা হলো ভারসাম্য রক্ষা। চেয়ারম্যান সাহেবের সম্মান তার যোগ্যতা অনুযায়ী যতটুকু তাকে ততটুকু দিতে হবে, মেম্বারের সম্মান তার যোগ্যতা যতটুকু তাকে ততটুকু দেওয়াটাই হলো বিল আদল। কথাটা কি বুঝতে পারছি?